নমস্কার সবাইকে, আমি রাজু। আপনারা দেখছেন রাজু অফিসিয়াল চ্যানেল। আজকে লোকোস অ্যাপ নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হলো, আপনারা অনেকেই দেখেছেন আগে যখন গ্রুপ এন্ট্রি করতে গিয়েছিলেন, গ্রুপের অ্যাকাউন্ট নাম্বারটি ভুল এন্ট্রি করা ছিল। এমনকি নাম্বার যে আছে না, অ্যাকাউন্ট নাম্বারটা অন্য এসএসজির গ্রুপের নাম্বার অন্য গ্রুপে দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ভুল এসএসজি নাম্বারগুলো, মানে ভুল এসএসজি ব্যাংকের নাম্বারগুলো আপনারা কীভাবে অ্যাডিট করবেন। আর অনেক বুককিপারে এন্ট্রি করার সময় ভুল যদি করে থাকেন যে অন্য এসএসজি গ্রুপের অ্যাকাউন্ট অন্য জায়গায় দিয়ে দিয়েছেন, অন্য গ্রুপে দিয়ে দিয়েছেন, ওরকম যদি ভুল করে থাকেন তাহলে সেটা টেনশন করার কোনো কারণ নেই। সেটি এখন লোকসভাবে ঠিক করা যাচ্ছে। আপনারা কী করে ঠিক করবেন, ভুল অ্যাকাউন্টগুলো রং এন্ট্রি হয়ে আছে ওগুলো কী করে ঠিক করবেন, আর আগের থেকে ভুল হয়ে আছে ওটা কী করে ঠিক করবেন, আর নিজে যদি ভুল করে থাকেন সেটা আপনারা কী করে ঠিক করবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আপনাদের ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি কথাই বলে রাখি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, লাইক করে শেয়ার করে দেবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তত আমরা বেশি উৎসাহ পাবো আপনাদের জন্য নতুন নতুন করে ভিডিও নিয়ে আসার জন্য। তো আপনারা কমেন্ট করতে ভুলবেন না। যে কোনো সমস্যা, লোকোস অ্যাপের সমস্যা হয়ে থাকুক, আপনাদের যে কোনো ইনফরমেশন যদি লাগে আমাকে কমেন্ট করে দেবেন। যে কোনো ইনফরমেশন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন কত, কীভাবে মোবাইল দিয়ে চেক করবেন, সেটাও আমি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। ই ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন, অনেকে এখন 18+ হয়ে গেছে, তাদের অ্যাপ্লাই করেছে ভোটার কার্ডের জন্য কিন্তু ভোটার কার্ড এখনও হাতে পায়নি, সেটি অনলাইন থেকে কীভাবে ই ভোটার কার্ডটি ডাউনলোড করবে সেটি সেই ভিডিও দেওয়া আছে। কাস্ট সার্টিফিকেট, এখন কাস্ট সার্টিফিকেট অনলাইন থেকে সব জেনারেট হয়, অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হয়, কাস্ট সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন, সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ফলো করে নেবেন, সব কিছু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি লোকোস সংক্রান্ত বা যে কোনো ইনফরমেশনের দরকার হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই আপনাদের জায়গার নামটি মেনশন করবেন, মেনশন করে কমেন্ট করবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের লোকোসের ভিডিওটি শুরু করা যাক। অ্যাকাউন্টে কোনো ভুল হয়ে থাকলে সেটি কী করে ঠিক করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকেরই ভুল হয়েছে কি সেভিংস দুটোই সেভিংস হয়ে আছে, কারো কারো দুটোই সিসি হয়ে আছে, এভাবেই হয়ে আছে, কতগুলো আবার অ্যাকাউন্ট অলরেডি এক্সিট দেখাচ্ছে। এই ক্ষেত্রে কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রি করবেন, কীভাবে সেটি ঠিক করে আবার এন্ট্রি করতে পারবেন সেটি আজকে আমি দেখাচ্ছি। এই অ্যাকাউন্টে দুটোই সেভিংস হয়ে আছে, সেটি আমি কীভাবে ঠিক করব। এখানে সেভিংস যেটা সিসি হবে, সিসি অ্যাকাউন্ট, ফার্স্ট আমি সেভিংস অ্যাকাউন্টটিকে এখানে সেভিংস অ্যাকাউন্টটিকে ডিলিট করে, ফার্স্ট ডিলিট করার কোনো অপশন নেই এখানে, এডিট করার কোনো অপশন নেই বা ইনঅ্যাক্টিভ করবেন সেই অ্যাকাউন্টটিকে, ইনঅ্যাক্টিভ ডিলিট তো করতে পারবেন না। যে অ্যাকাউন্টে দেখবেন যে ডাস্টবিনের মতো একটা সিম্বল আছে সেই অ্যাকাউন্টটিকে আপনারা ডিলিট করতে পারবেন, আর ডাস্টবিনের মতো সিম্বল না থাকলে সেই অ্যাকাউন্টটিকে ডিলিট করা যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, অ্যাকাউন্টটিকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ফার্স্ট আমরা অ্যাকাউন্টটিকে এন্ট্রি করতে গেলে প্লাসে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটিকে ফার্স্ট এন্ট্রি করে নেব। এন্ট্রি করার একটা ট্রিক আছে, এখানে আমি অ্যাকাউন্ট এন্ট্রি করতে গেলে অলরেডি এক্সিট দেখাবে, সে অলরেডি এক্সিট দেখাবে না, কারণ এভাবে করতে হবে যে লাস্ট যে দুটি নাম্বার আছে লাস্ট দুটি নাম্বারকে আমাদেরকে 00 করে এন্ট্রি করতে হবে। এখানে ব্যাংকের ডিটেলস আমি দেখাতে পারবো না, আমি ফার্স্ট এন্ট্রি করে নিচ্ছি। এখানে সাকসেসফুল দেখিয়ে নিয়ে দিল। এখন আমাদেরকে যে আগের সেভিংস অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিকে যেভাবে আমরা এন্ট্রি করেছিলাম, আগে যে সিসি অ্যাকাউন্টটিকে সিসি অ্যাকাউন্ট বানাতে হবে আর সেভিংস অ্যাকাউন্টটিকে সেভিংস অ্যাকাউন্ট বানাতে হবে। ফার্স্ট আমরা সিসিএল অ্যাকাউন্ট বলে এন্ট্রি করেছি, এখানে দুটি অ্যাকাউন্টে আমি এন্ট্রি করেছি, কেন কি দুটি অ্যাকাউন্টেরই প্রবলেম ছিল। এখন আমাদেরকে এই যে সিসি অ্যাকাউন্টটি আছে এখানে, এই অ্যাকাউন্টটি আমাদের গণ্ডগোল আছে, সেখানে সেভিংসের জায়গায় ওখানে সিসির জায়গা সেভিংস করা হয়ে গেছে, ভুল করে এন্ট্রি করেছে। এই অ্যাকাউন্টটিকে আমাদেরকে ফার্স্টে ইনঅ্যাক্টিভ করতে হবে। নিচে যে পেনের মতো আইকনটি আছে সেটি ক্লিক করে লাস্টে একটি অপশন আছে স্ট্যাটাস, স্ট্যাটাস বারে গিয়ে স্ট্যাটাস বারে ক্লিক করে ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভের রিজন দিয়ে দেবেন, ইনঅ্যাক্টিভ ফার্স্ট ডেট দিতে হবে, দেন রিজন দিতে হবে। এখানে অনেক অপশন আছে রিজনের, আপনাদের যেটা মনে, যেটা সুইটেবল মনে হয় সেটি
অপশন দিয়ে দেবেন। আমার এখানে রং এন্ট্রি করা হয়েছে, এজন্য আমি রং এন্ট্রি অপশনটি দিয়ে দিচ্ছি। সেভ করে দিচ্ছি। সেভ করার সাথে সাথে এখানে ইনঅ্যাকটিভ দেখাচ্ছে, যে অ্যাকাউন্ট দুটি ভুল এন্ট্রি করা হয়েছে সেই দুটিকে ইনঅ্যাকটিভ দেখাচ্ছে। এখন আমাকে এই অ্যাকাউন্টগুলিকে সঠিকভাবে এন্ট্রি করতে হবে, কেন কি যে অ্যাকাউন্ট আমি আগে এখনই এন্ট্রি করলাম সেই অ্যাকাউন্টে আমি লাস্ট ডিজিটগুলোকে জিরো জিরো করে এন্ট্রি করেছি। এইটাই একটা ট্রিক। এভাবে এমনি নর্মালিভাবে আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিলে সেটি অলরেডি এক্সিট দেখাবে, এইভাবেই এন্ট্রি করতে হবে। এখানে আমি নিচে যে পেনের মতো আইকনটি আছে সেটি ক্লিক করলাম। ক্লিক করে যেখানে আমি ডাবল জিরো ক্লিক করেছিলাম, ডাবল জিরোর জায়গাটায় যে নাম্বার দুটি সঠিক নাম্বার দুটি সেটাকে দিয়ে দিতে হবে। সঠিক নাম্বার দিয়ে আমি এটিকে সেভ করব। সাকসেসফুল দেখিয়ে দিল। এখন এই অ্যাকাউন্টটি আমার ঠিকঠাক এন্ট্রি হয়ে গেল। সে সেমভাবে আমার যে সেভিংস অ্যাকাউন্টটি আছে, সেভিংস অ্যাকাউন্টটি তো রং আছে, সে সেভিংস অ্যাকাউন্টটিকেও আমি ঠিক করে নিচ্ছি। লাস্টের দুটো ডিজিট আমি চেঞ্জ করে দিয়েছিলাম, সে দুটো ডিজিটকে আমি সঠিক ডিজিটটি দিয়ে দিচ্ছি, সঠিক নাম্বারটি দিয়ে আবার সেভ করছি। এখানে ডাটা আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে। সেভ করে দিলাম, দুটি অ্যাকাউন্টে আমার সেভ হয়ে গেল। কিন্তু এখানে যে আমি ইনঅ্যাকটিভ দুটি অ্যাকাউন্ট করেছি, এই অ্যাকাউন্ট দুটি এখান থেকে চলে যাবে না, সেই অ্যাকাউন্ট দুটি থাকবেই। কিন্তু আমাদের যে দুটি অ্যাকাউন্ট ঠিকঠাক করে এন্ট্রি করা হয়েছে সেটি হয়ে গেল। এভাবেই আপনারা কোনো মেম্বারের ক্ষেত্রে যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে সেটিকেও ঠিক করতে পারবেন। আর যেগুলো যে মেম্বারগুলোর অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়ে গেছে, কোনো একজন মেসেজ করেছে, সেই মেসেজটি করেছে যে অ্যাকাউন্টে ভুল এন্ট্রি করা হয়েছে, সেটি আমরা কিভাবে ঠিক করব, আপনারা এইভাবে যেভাবে আমি ঠিক করলাম সেভাবে ঠিক করলেই আপনাদের অ্যাকাউন্টগুলি ঠিক হয়ে যাবে, ঠিকভাবে এন্ট্রি করতে পারবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।